শুধু তুমি নয়, এতক্ষণ তো ছেলের কথা হলো, বাবার কথা হলো, এবার বাকি আছে আসল মহিলা। এবার কিন্তু আসল কথা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে শুধু তুমি নয়, অমরাতুহু তোমার স্ত্রী ওর ভিতরে ঢকবে। আচ্ছা আল্লাহ পাক এতক্ষণ ডেকলো ছেলের ছেলের বাপের, এখন আবার স্ত্রী ডেকতিস কেন? হাম্মালাতাল হাতাব, যে ইন্ধন বহন করে, তার মানে আবুল আহাব যখন কাজ করত আবুল আহাবের পক্ষে সাহায্য করত তার স্ত্রী, নাম কি? না উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। উম্মে জামিল মানে কি? জামিলুন মানে কি? সুন্দরী। আর উম্মুন মানে হলো মা, সুন্দরীদের মা। তাহলে বোঝা গেল এ নারীও দেখতে খুব। ও নারী এবার ভালো করে শোনো, এতক্ষণ পুরুষের অজল, এবার মায়েরা শোনো, তুমি নারী, তুমি অহংকার করতেছ, কিন্তু তোমার চাইতে বড় অহংকারী ছিল আবুল আহাবের স্ত্রী। চেহারা কিন্তু কম ছিল না, শিক্ষিত কম ছিল না, এই নারী ছিল আবু সুফিয়ানের বোন, আবু সুফিয়ানের বোন। এই নারী খুব উচ্চ বংশের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় নামতেন, এই নারী তখন রাস্তায় কি পুঁতে রাখত? কাঁটা পুঁতে রাখত। ওই কাঁটা যখন মুহাম্মাদের পায়ে ফুটত, ওই নারী তখন আনন্দ পেত। আজকেও দেখতেছি হুজুররা যখন বিপদে পড়ে, এই উম্মে জামিলের মতন কিছু নারী আছে, এরাও আনন্দ পায়। ওরে ওই উম্মে জামিল মারা গেছে, উম্মে জামিলের উত্তর শরী গোটা পৃথিবীতে আছে, আমার বাংলাদেশেও। উম্মে জামিল যুগে যুগেই থাকবে, তাই বলে কি রসুলের উত্তরসূরিরা পথ ছেড়ে দেবে? কাঁটা ফুটবে, কাঁটা বাহির করবে, হাসি মুখে কাঁটাগুলো ছেড়ে দেবে, আবার উম্মতের আবার পথ চলা শুরু করবে। আর এই বলে স্পষ্ট করে ঘোষণা করবে, রাত পথ যতই শক্ত হোক চলা বন্ধ হবে না। শিক্ষা নিতে হবে জাতি, শুধু অশ্বল্য হবে না। তাহলে উম্মে জামিল তখনও ছিল, এখনো আছে। আমির হামজা যখন মারা গেল, আমির হামজা যখন অহুদের যুদ্ধে মারা গেল, আগের দিন বলেছি অহুদের যুদ্ধে যখন আমির হামজা মারা গেল, আমির হামজার বুকের পরে বসেছিল একজন মহিলা, নাম কি? হিন্দা। এই হিন্দা ছিল নারী, এই হিন্দার বয়স ছিল 70 বছরের উপরে। এই হিন্দা নামক নারী ওই দিন কাপড় খুলে ফেলেছিল, পরনে কোনো কাপড় ছিল না, গায়ে কোনো কাপড় ছিল না, ন্যাংটি হয়ে ওই হিন্দা নামক মহিলা আমির হামজার বুকের পরে বসলো। ন্যাংটা পুরুষ, ন্যাংটা মহিলা যদি পুরুষ লোকের বুকের পরে বসে, দেখতে কত বিশ্রী দেখা যায়, কত খারাপ দেখা যায়। আর আমির হামজা ছিল আল্লাহ রসুলের আপন চাচা, জান্নাতি মেহমান। আমির হামজার বুকের পরে ওই ন্যাংটা মহিলা বসে বললো, বুকটা চিরে ফেললো, নিজের হাতে চিলনো, চেরার পরে কলিজাটা বাহির করলো, ওই হিন্দা কলিজা চিবাইতে শুরু করলো, আর বলল বদরের যুদ্ধের প্রতিশোধ নিচ্ছি। আজকেও আমাদের দেশের কিছু ওই জাতীয় নারীরা কয়, অমুক সময়ের প্রতিশোধ দিচ্ছি। আল্লাহর কসম, যদি প্রাণের ভিতর ওই প্রতিশোধ স্প্রিয়া থাকে, আজ হোক কাল হোক অপমানিত হয়েই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমির হামজার চোখ তুলে নিল, আমির হামজার কান কেটে নিল, নাক কেটে নিল, আমির হামজার লজ্জাস্থান কেটে নিল, আমির হামজার আঙুলগুলো কেটে নিল, আমির হামজার পায়ের আঙুলগুলো কেটে নিল, আমির হামজার প্রসঙ্গ কেটে নিল, সবগুলো কেটে একটা মাল দড়ি টিপেরে মালা পরালো, মালা পরায় গলায় ঝুলাই দিয়ে এই ন্যাংটি হিন্দা মহিলা এবার ওই কলিজাগুলো চিবায় আর গোটা ওহুদের ময়দানে ঘুরে ঘুরে বেড়ায় আর কয়, বদরের প্রতিশোধ নিলাম, 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 বদরের প্রতিশোধ নিলাম বলে চিল্লামিল্লি করেছে। আমার রসুল দারুণ ব্যথা পেয়েছিল, আমার রসুল দারুণ ব্যথা পেয়েছিল।
এই হিন্দা যখন তার ভুল বুঝতে পেরেছিল, হিন্দা যখন তার ভুল বুঝতে পেরে রসুলের কাছে কালেমা পড়ার জন্য এসেছিল, আল্লাহ নবী আবু সুফিয়ানের হিন্দার সম্পর্কে বলেছিল, তোমরা কালেমা পড়েছ হয়তো তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু তুমি যখন আমার সামনে আসো আমি যেন স্পষ্ট দেখতে পাই আমার চাচা আমির হামজা বলতেছে আমি কি অন্যায় করেছিলাম, তোমরা আমার কলেজাটা বেরি করে চিবাইয়ে চিবাইয়ে খেয়েছ, আমি কি অন্যায় করেছিলাম যার কারণে অহুদের ময়দান আমার মৃত্যুর পরে কলেজা বেরি করে খেয়েছ, হয়তো একদিন পরিবেশ আসবে ক্ষমা করার পরিবেশ, হয়তো একদিন আসবে জাতি জাতিরে ক্ষমা করে দেবে, কিন্তু আমির হামজার উত্তর শরীরা জান্নাতের সিঁড়িতে ডেকে ডেকে বলবে ও আমার জাতি কোরআন শরীফ 1450 বছর আগে নাজিল হওয়ার পরে কোরআন শরীফ কিন্তু বিলীন হয়ে জানি, কোরআন শরীফের প্রতিটা কথা প্রতিটা হরফ প্রতিটা অক্ষর জাতির জন্য কল্যাণকর, জাতি যদি আজকে এই কোরআন বুঝে চলতো মেনে চলতো আল্লাহর কসম জাতির এই দুরবস্থা আসতো না, আল্লাহ পাক বোঝার সুযোগ দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা ফিজি দিহাব হাবলুম মিম মাসাদ, তার গলদেশে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার গলদেশে পাকানো রজ্জু, সবাই মারা গেছে, আবুল আহাবও গেছে, আবুল আহাব কোন কি হয়ে মারা গেল পেলেক ক্যান্সার হয়ে মারা গেল, দুই ছেলে কোথায় মারা গেছে কেতে খেয়েছে, বাঘে খাই নাই শুধু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, আছে সুটকি বুড়ি বেশি আছে কি উম্মে জামিল সুটকি বুড়ি বেশি আছে, আর কেউ পরিবারে বেঁচে নাই, উম্মে জামিলের মনে বড় কষ্ট, আমার ওই হুজুরির জন্য ওই নবীর জন্য আমার স্বামী গেছে, নবীর জন্য ছেলে গেছে, এ হুজুরির ক্ষমা করা, বাংলাদেশের অনেক লোকেরাই ফতোয়া দিচ্ছে অমুক হুজুর অমুক হুজুর অমুক জায়গায় আছে ওনার ফাঁসি না দিলে আমি সহ্য করতে পারতেছি না, বলো কার কখন ফাঁসি হবে মালিকই ভালো জানে, জোরে বলেন ঠিক নেবে ঠিক। আমার দেশের এক নেতা বলেছিল আমি সবাই লোকের মৃত্যু দেখলাম কিন্তু একটা লোকের মৃত্যু দেখে যেতে পারলাম না, মনে কষ্ট নিয়ে বিদায় হয়ে গেলাম, অথচ তুমি চলে গেলে আজকে তুমি আমার জন্য বদ্দোয়া করতেছো, একদিন তুমি চলে যাবা তোমার জন্য মানুষ বদ্দোয়া করবে, সুটকি বুড়ি পথে পথে ঘুরিয়ে বেড়ায় আর কয় মোহাম্মদের যদি পাতাম মাথাটা সিবুই খাতাম, মোহাম্মদের যদি পাতাম জেলখানায় পুড়িয়ে বাঘ ঢুকুই দিতাম, কারণ মোহাম্মদের দোয়ার কারণে আমার দুই ছেলে কিসে খেয়েছে বাঘে খেয়েছে, মোহাম্মদের যদি পাতাম আমি মোহাম্মদকে পাহাড়ের থেকে চুড়ে ফেলে মেরে দিতাম, মোহাম্মদকে যদি পাইতাম তাহলে মোহাম্মদের রক্ত দিয়ে গোসল করতাম, কত রকম স্লোগান দেয় কত রকম বক্তব্য দেয় সুটকি বুড়ি, নাম কি উম্মি জামিল, এই জামিল চিন্তা করে মোহাম্মদকে যেখানেই পাবো সেখানেই কতল করব, মোহাম্মদকে বাঁচাই রাখবো না, মোহাম্মদকে বাঁচাই রাখবো না, তবে আমার টার্গেট হলো মোহাম্মদকে ফাঁসি দিয়েই মারব, কি দিয়ে মারবে ফাঁসি দিয়েই মারবে, মোহাম্মদের জন্য ফাঁসি তৈরি হয়ে গেল, বিদেশ থেকে অনেক কিছু আসলো মোহাম্মদকে ফাঁসি দেবে, মোহাম্মদের দোষ, মোহাম্মদ কার কথা বলতেছে, জোরে বলেন কার কথা বলতেছে, আজকেও যদি এমনটি হয় মোহাম্মদের নাজিল হওয়া কোরআন মোহাম্মদের উপরে নাজিল হওয়া কোরআন বলার কারণে যদি কাউকে মারার পরিকল্পনা করো ও জাতির শিক্ষা নাও, অতীতের লোকদের যা হয়েছে তোমার আমার বেলায়ও তাই হবে, কামা তাকুনুনা কাযালিকা ইয়ামুরু আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের নেতৃত্ব তেমন হবে, দেড় যেমন হবে শাস্তিও তেমন হবে, তোমরা যেমন কাজ করবা কথায় বলে যেমন করব তেমন ফল, তোমরা যেমন করবা তেমনই হবে, আল্লাহ বোঝার সুযোগ দান করুক। এবার উম্মে জামিল কি দিয়ে মারবে, তখন তো হাইকোর্ট জজকোর্ট সুপ্রিম কোর্ট নাই, নিজে নিজে জোরদার মল্লুকদার জোরদার মল্লুকদার নিজে নিজে মারবে বলে ফাঁসি তৈরি হয়ে গেল, ফাঁসি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায় যেখানে মোহাম্মদকে পাবো গলায় ফাঁসি দিয়ে মেরে দেব, আল্লাহ কয় কার ফাঁসিতে কেটে যাবে তুমি জানো না,
পাহাড়ে চূড়ার পরে ঠ্যাং নাচাই, ঠ্যাং নিচে নামাই দিয়ে ফাঁসিটা নিচে ঝুলেই দিয়ে কয়, মোহাম্মদ এই পথ দিয়ে যা, যদি যায় আমি উপরের থেকে ফাঁসি বানাইয়ে মোহাম্মদের গলায় দেব, কারণ মোহাম্মদের দোষ হচ্ছে মোহাম্মদের দোয়ার কারণে স্বামী কি হয়ে গেছে, মারা গেছে, মোহাম্মদের দোয়ার কারণে দুই ছেলে কিসে খেয়েছে, বাগে খেয়েছে, এই মোহাম্মদকে ফাঁসিতে ঝুলে মারতে হবে। মোহাম্মদের জন্য ফাঁসি তৈরি হয়ে গেল, খেজুরের ছাল, খেজুরের পাতা, খেজুরের গাছের ছাল কেটে কেটে আর বিভিন্ন কি রসাক রসালো পদার্থ দিয়ে ফাঁসি তৈরি করা হয়ে গেল। ফাঁসি তৈরি করে মোহাম্মদের গলায় পরাবে, মোহাম্মদের গলায় পরানোর জন্য ওই সুটকি বুড়ি অপেক্ষা করে, ওই বুড়ি অপেক্ষা করে কখন মোহাম্মদ আসবে, কখন মোহাম্মদ আসবে, কখন মোহাম্মদ আসবে। মোহাম্মদের গলায় ধরিয়ে মারবটান চলে যাবে পাকিস্তান। কত রকম স্লোগান হয়, কত রকম মিছিল হয়, কত রকম মিটিং হয়, কত রকম বক্তব্য হয়, কত রকম কথা শোনা যায়। ওই উম্মে জামিলও তাই বলতেছে। এবার উম্মে জামিল চিন্তা করলো, আমি তো মোহাম্মদের গলায় ফাঁসি দেবো বলে ফাঁসি বানাইছি, কিন্তু মোহাম্মদের গলায় এই ফাঁসি ঢোকবে তো, একটু গলাটা একটু মেপিয়ে দেখি, আমার গলায় যদি ঢোকে তাহলে মোহাম্মদের গলায় ঢোকবে, আর আমার গলায় যদি না ঢোকে তাহলে মোহাম্মদের গলায় ঢোকবে না। ফাঁসিটা একটু মেপিয়ে দেখি, ফাঁসির এক মাথা বেঁধেছে খেজুর গাছের মাঝখানে, আর এক মাথা গলায় দিয়ে মাঝে মাঝে টান দিয়ে দেখে যে এই গলা দিয়ে আর বা ফাঁসাই যাবে না তো, ফাঁসাই গেলে তো শিকারি ধরার পরে ছাড়া পড়ে যাবে, সুতরাং ফাঁসাই যেন না যায় গলা মাপে। আর খেজুর গাছের গায়ে ও আর এক রশির মাথা বান্ধা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকে হাইকোর্ট নাই, আজকে সুপ্রিম কোর্ট নাই, আজকে ম্যাজিস্ট্রেট কোর্ট নাই, আজকে বিচারক আর রায় দেবে না, কিন্তু মহান আল্লাহর আদালতের বিচার এখনো থেমে যায়নি রে সুটকি বুড়ি। দুনিয়ার সব আদালতের রায় অন্যদিকে যেতে পারে, আল্লাহর আদালতের রায় সঠিক পথে ছাড়া বেঠিক পথে যায় না। গলায় রশি পরাই পরীক্ষা করে, রশি কি হয়, রশি কি হয়, আল্লাহ রব্বুল আলামিন বলে পাহাড়ে আত্মসহ্য করা যায় না, তিনটেরে ধরেছি এটারও তো ধরা লাগে, একটু নাড়া দে, পাহাড়ে একটু নাড়া দিল। গত শুক্রবারে কি হলো, একটু ভূমিকম্প হয়ে বুঝাই দিল, বুঝাই দিল বান্দারে ফিরিয়ে আয় না তো বড় ভূমিকম্প আসবে, একটু ভূমিকম্প দিল পাহাড় কেঁপে উঠল, সুটকি বুড়ি ঝুলে পড়ল। কার গজব, জোরে বলেন কার গজব, সুটকি বুড়ি ঝুলে পড়ল, ঝুলে যখন পড়ে তখন ঝুলে পড়ে ক্যা ক্যা করতেছে, বিড়ালের বাসার মাথার কাউ কাউ করে, আর কয়, ও আসমানের মালিক, জমিনের মালিক, নবীর দোয়া সব জায়গায় কাজে লেগে গেল, এখন দেখি আমি একটা এত সুন্দরী নারী, এত ক্ষমতাশীল নারী, এত মর্যাদাশীল নারী, এত পাওয়ারওয়ালা নারী, এখন দেখি আমার রশি আমার গলায়। আমার রশি আমার দড়ি আমার গলায়। ও তখন পায়খানা করে আর পেশাব করে আর বলে, আল্লাহ যদি জানতাম আমার বানানো রশিকে আমাকে ঝুলতে হবে, আমি মুহাম্মাদের বিরুদ্ধে চারণ করতাম না। হয়তো একদিন বিবেক ফিরে আসবে, কিন্তু সেদিন কোনো কাজে লাগবে না, হয়তো লাগবে না, তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্য আমরা তওবা করি, আজকের এই বিশাল কাফেলার কাছে দোয়া করি, বিশাল কাফেলার কাছে অনুরোধ করি, আমরা এইরকম অত্যাচারী না হই, জুলুমবাজ না হই, যারা জুলুম করতেছে তাদের সাপোর্টে না যাই। আমরা যতদিন বেঁচে আছি কিসের সাপোর্টে, জোরে বলেন না কিসের সাপোর্টে, কারা কারা কোরআনের সাপোর্টে আছেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত সকলকে কোরআনের জন্য কবুল করুন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।